আসসালামু আলাইকুম ভিওর্স আমি অ্যারডোফিন ফোমার রকি আশা করি সবাই ভালো আছেন তো ভিওর্স আজকে অসাধারণ একটি বাম্পার অফার নিয়ে আসলাম কেন ভিওস একটি এক্সচেঞ্জ সাইডে আপনার জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আর এখানে জাস্ট কে কমপ্লিট করলে আপনি পেয়ে যাবেন একশো ডলার তো অনেকে অবিশ্বাস্য করবেন যে এটা দিবে না তবে ব্যাঙ্ক শেষ এক্সচেঞ্জ যদি আমাদের তিনশো ডলার প্রফিট দিয়ে থাকে তাহলে এই এক্সচেঞ্জ সাইড একশো ডলার কেন না দিতে পারে তবে যেহেতু এই এক্সচেঞ্জ সাইটে আমরা অ্যাকাউন্ট করে আর কি কমপ্লিট করলে আমাকে আমাদের ষাটটি অ্যাড্রফে জয়েন হওয়ার সুযোগ করে দিচ্ছে ষাটটি আইটেমের টোকেন দিচ্ছে যার ভ্যালু একশো ডলারের উপরে চলে যাবে তবে এরকম একটি আর্নিংয়ের অপরচুনিটি আমরা দয়া করে কেউ মিস করবো না অসাধারণ টিউটেল যাচ্ছে সবাই জয়েন করে নেবেন টিউটোরিয়ালটা দেখেই কেননা যেহেতু এই এক্সারসাইজটি অলরেডি কিন্তু ভাইরাল হয়ে গেছে অনেক ইউটিউবে টিউটুয়াল করেছে তবে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যাতে করে আপনারা সবাই একশো ডলার উপরে একটি প্রফিট নিয়ে নিন এই টিউটেলটা দেখে তোভিয়াস সকল প্রসেস আমি আপনাদেরকে দেখায় দেখিয়ে দিবো অ্যাকাউন্ট ক্রিয়েট করা শুরু থেকে এই টোকেন কীভাবে রিসিভ হবে কখন রিসিভ হবে কী কী টোকেন রিসিভ হবে সম্পূর্ণ প্রসেস দেখানোর আগে সবার কাছে রিকোয়েস্ট করে থাকবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে অল আইকনে ক্লিক করে রাখুন আর হ্যাঁ বিয়স অলরেডি কিন্তু আমি সিস্টেম কয়েন একটি এক্সচেঞ্জ সাইড শেয়ার করেছি তো বিয়াস কেউ মিস করবেন না জয়েন করে নেবেন তারপর আপনাদেরকে ব্যাঙ্কের এক্সচেঞ্জ সাইডের কিন্তু আমি টুইটার করেছিলাম বলেছিলাম যে এইখান থেকে ফার্স্ট ওনে সবার তিনশো ডলার কিন্তু সবাই পেয়েছিলো তো বেশ বিশ্বাস না হলে আপনি যাচাই করে আসুন এই কারণে বলতেছি যে এক্সচেঞ্জ সাইটের টিউটোরিয়ালগুলো দয় করে কেউ মিস করবেন না কারণ বেশ এক্সচেঞ্জ সাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমাদেরকে প্রফিট দিয়ে থাকে তো বেশ কথা বেশি বাড়াবো না ড্রিকি চলে আসছি আমি অ্যাডোফে কীভাবে আপনারা এই এক্সচেঞ্জ সাইটে সাইন আপ করবেন তোকে সাইন আপ করার জন্য ভিডিও ডিসক্রিপশন অবস্থা লিঙ্ক থাকবে অথবা আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখনও জয় হলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিবে এখানে সকল টেলিগ্রামে সকল অ্যাডোফের আপডেট আমি দিয়ে থাকি তো সেখান থেকে আপনার চাইলে এখানে ক্লিক করে জয়েন হতে পারেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন অবস্থায় সাইন আপের লিঙ্ক দেওয়া থাকবে তো লিঙ্কে ক্লিক করবো ঠিক আপনার যে এরকম একটি ইন্টারফেস আসতে পারে তো অনেকেরই এই এই ভাষণটা না আসতে পারে অনেকেরই চায়না ভার্সন আসবে লেখাটা বোঝা যাবে না ইংলিশ ভার্সন আসবে না তো অবশ্যই আমি বলবো সাইন আপ করার যখন সাইন আপ করবেন তখন অবশ্যই আপনার এই যে ব্রাউজার ইউজ করবেন সেই ব্রাউজারটা ডেস্টপ মোড করে নেবেন না হয়তো আপনার কিন্তু সাইন আপ করতে অনেক প্রবলেম হবে তো অবশ্যই যে কোনো ব্রাউজারে কিন্তু ডেস্কটপ মুডে যে সাইটটা পেয়ে যাবেন এই অপশনটা ক্লিক করে আপনি ডেস্কটপ মোডটা করে নেবেন তবু তবে ডেস্টোর মুড করে নিলে কী হবে আপনি এখানে সাইন আপ করতে অনেক সুবিধা হবে আর সাইন আপ করা নিয়ে কোনো প্রবলেমও হবে না তো ডেস্টোর মুডটা করে নেবেন করে একটু ঝুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট করবেন তবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দুটি অপশন থাকবে একটি হচ্ছে মোবাইল ফোন আর একটা মোবাইল ফোন নাম্বার দিয়ে আর একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে তো ফার্স্ট অফ অল আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে ট্রাই করবেন যদি ইমেল অ্যাড্রেসে প্রবলেম হয় কোড যদি না আসতে কোড না আসে সেক্ষেত্রে আপনি ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তো আমি ফার্স্ট অল ইমেল অ্যাড্রেস দিয়ে দেখাচ্ছি যেহেতু আমরা অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস দিয়ে জয়েন হয়ে থাকি তো ফার্স্ট অফ অল আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে যে ট্যাচু দেখেন সেই ট্যাচুটা টেনে এখানে এনে দেবেন তো ট্যাচুটা টেনে দিচ্ছি তো এখানে টিকচিন উঠে যাবে ট্যাচুটা কমপ্লিট হয়ে গেলে ট্যাচুটা তো এখন টিকচিন উঠে গেছে তারপরে কী করবেন এখানে আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিলেন সরি বেশ ইমেল অ্যাড্রেসটি যেটা দিবেন দেন বেশ এখানে কী করবেন গেট গেট কোড অপশানে ক্লিক করে দেবেন আপনাদের বলবে আপনাদের ইমেল একটি কোড চলে গেছে ঠিক আছে বেশ এখানে একটা টাইম অপশন উঠবে তো গেট অনে অপশনে ক্লিক করে দেখতে পারবেন একটা টাইম অফ টাইম উঠে থাকবে তো বেশ এই টাইমটা ওঠা মানে হচ্ছে আপনার ইমেলে একটি কোড চলে যাবে আপনি একটু ইমেলে চেক করে আসবেন দু এক মিনিট ওয়েট করে দেখবেন আপনার ইমেলে একটা কোড চলে আসবে তো সেই কোর্টটা এনে এখানে বসিয়ে দেবেন আর যদি কোড না আসে তা সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বার দিয়ে করবেন ইনস্ট্যান্টলি কোড এসে পড়বে তো আমি বলবো সবাইকে ইমেল দে বসে ট্রাই করবেন তারপরে মোবাইল নাম্বারে ট্রাই করবেন তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপর রেসিপ অপশনে ক্লিক করবেন আর হ্যাভিয়াস আপনি যখন পাসওয়ার্ড এখানে ইউজ করবেন তো ধরুন আপনার নাম হচ্ছে ময়নুল তো ময়নুল ওয়ান টু থ্রি এরকম একটা পাসওয়ার্ড দিন তারপর আবার কনফার্ম পাসওয়ার্ড দিন তাহলে কিন্তু রেজিস্ট্রেশনটা হবে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই সব পাসওয়ার্ড দিলে কিন্তু নিবে না তো যে কোনো একটা ইউজার নেম দেবেন তারপর সাথে একটা ওয়ান টু থ্রি ফোর লাগিয়ে দেবেন তাহলে পাসওয়ার্ডটা কিন্তু নিয়ে নিবে সাকসেসফুলি দেন বেশ অবশ্যই কিন্তু রেফার কোড দিতে হবে রেফার কোড ছাড়া কিন্তু এখানে কিন্তু আপনি এখান থেকে একটি টোকেনও কিন্তু নাও পেতে পারেন তো অবশ্যই রেফার কোড আমি অটোমেটিক্যালি আপনাদের এখানে থাকবে আর না হয় ভিডিও ডিসক্রিপশন হতে থাকবে সেখান থেকে রেফার কোডটা ইউজ করবেন দেন বেশ রেসি অপশনে ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করে যাবে তো বেশ অ্যাকাউন্টটা যখন সাকসেসফুলি ক্রিয়েট করে যাবে যখন অ্যাকাউন্টটা লগন করবেন লগ ইন করার জন্য এখানে একটা আবার আপনার পা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেবেন তারপর আপনার দেখবেন টিক চিহ্ন উঠে যাবে তারপর যখন টিক চিহ্ন উঠে যাবে ট্যাচুটা কমপ্লিট লগ ইন অপশানে ক্লিক করবেন দেন বেশ এইখানে দেখুন আপনাকে বলবে আপনার ইমেইলে এগিয়ে আবার কোড চলে যদি আপনি ইমেল দেখলেন তাহলে ইমেলে কোড চলে যাবে আর ফোন নাম্বারটা খুলে ফোন নাম্বার ইউজ করবেন ফোন নাম্বার একটা কোড চলে যাবে তো ফোন কোডটা কিনবে এখানে এনে বসিয়ে দিয়ে কনফার্মেশনে ক্লিক করে দেবেন তো আমি ইমেল থেকে কোডটা এনে বসিয়ে দিচ্ছি তো বেশ আপনার ইমেল যখন সাইন আপ করবেন তখন কিন্তু এই যে এরকম নাম অনুযায়ী কিন্তু রেজিস্ট্রেশনের জন্য কোড আসবে তারপর আপনি যখন ইমেল লগ ইন করবেন তখন কিন্তু এরকম নাম অনুযায়ী কিন্তু কোড আসবে তো কোডটা সংগ্রহ করে নেবেন তো বেশ অনেকে কোড খুঁজবেন তো কোডটা হচ্ছে এই যে এটা হচ্ছে কোড তো আপনার এরকম একটা কোড আসবে ছোটো কোডটা ছোটো কোডটা কপি করে নেবেন কপি করে নিলাম দেন বেস কনফার্মেশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন নিলাম তো বেশ আমাদের এখানে কিন্তু সাকসেসফুলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলো তো আমি সকল প্রশ্ন দেখেছিলাম এখন হচ্ছে আমরা অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করব তো অবশ্যই আপনারা কিন্তু একটু ই ডেস্টপ মুড করে নিবে ডেস্টপুট করলে কিন্তু আপনাদের অবশ্যই কেআইসিটা কমপ্লিট করতেও সুবিধা হবে তো আমি একটু ঝুম করে দেখাচ্ছি এখানে দেখুন একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন তো আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে থাকবে তো আপনি কিন্তু সিম্পলি ইমেল অ্যাড্রেস অপশনে ক্লিক করে দিয়ে এইখান থেকে আপনারা যে আপনার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবেন নর্মালি তো সেখানে ক্লিক করতে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনার পেয়ে যাবেন আমি বারবার জুম করে দেখাচ্ছি কারণ আপনাদের বোঝার সুবিধাতে তো এইখানে দেখবেন এই যে ভেরিফাই করার জন্য একটা অপশন পাবেন ঠিক আছে রিয়েল নেম ভেরিফিকেশন তো এখান থেকে বড় বড় একটু এদিক চলে যাবেন দেখবেন সাবমিট ভেরিফিকেশন অপশনটা কিন্তু এখানে রয়েছে তো স্বামীর বেশি অংশটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে এখানে আপনার সকল প্রসেস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তবে আমি ঝুম করে দেখাচ্ছি অ্যাট ফার্স্ট আপনাদের কী করতে পারে এখানে বলছে ন্যাশনালিটি আপনার ন্যাশনালিটি চয়েস করতে বলতেছে তো আমি আমার ন্যাশনালিটি যেহেতু বাংলাদেশ তো আমি ন্যাশনালিটি বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া আপনাদের আপনার আপনার ন্যাশনালিটি দিয়ে দেবেন তো আমি যে বাংলাদেশ ন্যাশনালিটি আমি আপনার দিয়ে দিয়েছি বাংলাদেশ তারপর বলছে আইডি টাইপ আপনি কি দিয়ে এটা ভেরিফাই করবেন তো আপনার চাইলে আইডি কার্ড অন্য আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে ন্যাশনাল আইডি কার্ড আর পাসপোর্ট হলে পাসপোর্ট হলে আরও ভালো হয় তো আমি পাসপোর্ট দিয়ে করব আমি পাসপোর্ট অপশন সিলেক্ট করে দিলাম আপনি আপনি একটা আইডি কার্ড হলে আইডি কার্ডটা দিয়ে দিবেন দেন গেস এইখানে বলেছে এখানে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে আরও কিছু ইনফরমেশন রয়েছে আমাদের সেটা ফিল আপ করতে হবে তারপরে এইখানে বলেছে আপনার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম আপনার সরি বেস আইডি কার্ড অনুযায়ী প্রথমে নেম বলেছে প্রথমে আইডি কার্ডের এই যে ফার্স্ট নেমটা এখানে দেবেন তারপর আইডি কার্ডের সেকেন্ড নেমটা এখানে দেবেন তো ফার্স্ট নেম সেকেন্ড নেম বলতে জরুরি আপনার নাম হয় এম ডি আমিরুল ইসলাম এমডি আমিরুল দিতে আপনার নাম হয়তো ফার্স্ট অল আপনি এমডি দেন তারপর আপনার আমিরুল দেন ঠিক এরকম প্রসেসে আপনাকে ফার্স্ট নেম টাইম দিতে হবে তারপরে আইডি নাম্বার আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটা নাম কোড থাকে লম্বা করে সেই কোডটা আপনি এখানে এনে দিয়ে দিবেন ঠিক আছে সেই কোডটা আপনি কি বলবেন আইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আপনার এখানে দিয়ে দেওয়ার পর এখানে আমাদের বলছে আইডি কার্ডের ছবি দিতে তো আইডি কার্ডের ছবি দেওয়ার জন্য আপনি কি বলবেন আমি বুঝিয়ে দিচ্ছি তো বেশ আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট কপি দিতে বলছি এখানে বলে দিয়েছে ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট কপি দিতে সেকেন্ড ফটো তো হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক সাইড মানে ফার্স্ট সাইড আর সেকেন্ড সাইডের যে ও উপাস্টারের যে পিকচারটা আছে সেটার একটা ছবি তুলবেন তো ছবিটা তুলে তোলার পরে এখানে বলছে যে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে ফার্স্ট পেজটা আপনি আপলোড করে দেবেন তারপরে এখানে ক্লিক করে সেকেন্ড পেজটা আপলোড করে দেবেন থার্ড নাম্বার যে পেজটা রয়েছে সেটাই অনেকের প্রবলেম হয় তো থার্ড নাম্বারে বলেছে কি আপনার ভোট আইডি কার্ডটা এক হাতে দু ধরবেন তারপরে সাদা কাগজে সাদা কাগজে বলেছে ঠিক আছে ওদের এক্সচেঞ্জ সাইডের নামটা দিবেন দেন বেস সরি বাস ওদের সাদা কাগজের ভিতরে বলেছে আপনার ভোট আইডি কার্ডে কিন্তু একটা সিগনেচার দেওয়া থাকে ছোটো করে কালো টাইপের তো ওই সিগনেচারটা ফার্স্ট অফ অল আপনাকে সাদা কাগজের ভিত্তি আপনার সিগনেচারটা লিখবেন দেন আজকের ডেট যেদিনকে আপনি সাবমিট করবেন কেউ কমপ্লিট কমপ্লিট জন্য সেদিনকার ডেটটা আপনি দিয়ে দিবেন তো বেশ এটা ঘোলাভাবে দেওয়া আছে আমি বুঝাতে পারছি না আমি কালকে কাজ করব তো অবশ্যই কী করবেন আপনি আপনি কি বলবেন এক হাতে যদি ধরতে পারেন তো এক হাতে ভোট ভোটার আইডি কার্ডটা ধরবেন আর সাথে করে সাদা কাগজে কী করবেন ভোট আইডি কার্ডের একটা সিগনেচার দেওয়া থাকে সেই সিগনেচারটা হুবহু কী করবেন একটা সাদা কাগজে লিখবেন দেন বেস আপনি আজকের ডেটটা লিখে দিবেন লিখে দেওয়ার পর কী করবেন এইখানে যে এইখানে ক্লিক করে লাস্টের ক্লিক করে সিলেক্টিভ ফটো অপশানে ক্লিক করে এটা আপলোড করে দিবেন আপলোড করার পর কনফার্ম সাইন অপশনে ক্লিক করে দিবেন এই তিনোটা পেজ কিন্তু আপনার আপলোড হয়ে যাবে দেন গেস আপনাকে চব্বিশ ঘন্টার মাঝে বা ছয় ঘন্টার মাঝে বা চার ঘন্টার ভিতরে আপনি এটা ভেরিফাই করে নিবে তো ভেরিফাই করে নিলে তো বেস ভেরিফাই করে নিলে আস্তে আস্তে কিন্তু আপনার সকল টোকেন রিসিভ হয়ে যাবে কেননা আমি আপনাদের আগে বলেছি যে এখানে কিন্তু আমরা এই কেওয়াইসি কমপ্লিট করলে ষাটটি অ্যাডভোফেস জন হতে পারবো তো ষাটটি টোকেন আমাদের ষাটটি আইটেমের টোকেন কিন্তু আমাদের আস্তে আস্তে রিসিভ হবে এই মাসের ভিতরে সকল টোকেনগুলো রিসিভ হয়ে যাবে দেন বেশ রিসিভ হয়ে গেলে আমি সকল টোকেনগুলো কীভাবে এক্সচেঞ্জ করবেন কোন টোকেন কীভাবে এক্সচেঞ্জ করবেন কীভাবে আপনি আস্তে আস্তে করে একশো ডলার প্রফিটগুলো নেবেন সম্পূর্ণ আপডেট ভিডিও আমি নেক্সট ইউটালে করে দিব তো বেশ দেরি করবেন না সবাই জন হয়ে নিন কেন ষাটটি অ্যাড্রফ পাচ্ছেন একটি এক্সচেঞ্জ সাইড অ্যাকাউন্ট করে একটি কেউ কমেন্ট করে একশো ডলার প্রফিটের অ্যাড্রফ তো দয়া করে কেউ মিস করবে না সবাই জয়েন করে নিন কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকে মধ্যে বেশ ধন্যবাদ সবাইকে নেক্সট ইউটে আবার হাজির হবো ভালো কিছু নিয়ে